আজকের এমন একটি বিগ ব্রেকিং আপডেট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। যদিও এই আপডেটটি একেবারেই আনন্দের নয়, বরং এটি কপালে চিন্তার ভাঁজ তৈরি করার মতো খবর। অতি শীঘ্রই কোভিডের থেকেও মারাত্মক কোনো অসুখ ফের হানা দিতে চলেছে, গোটা বিশ্ব আবার নতুন হুমকির মুখোমুখি হতে চলেছে। তো কোভিডের থেকেও আরও মারাত্মক অসুখ ফের হানা দিতে চলেছে, যার নাম ডিজিজ এক্স, যা কোভিডের তুলনায় আরও ভয়ানক, করোনার চেয়ে প্রায় 20 গুণ প্রাণঘাতী হতে চলেছে এই অজানা ভাইরাসটি। এমনই সতর্কবার্তা জারি করেছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। ব্রিটেনের ভ্যাকসিন টাস্কফোর্সের প্রধান ডেমকেট সম্প্রতি জানিয়েছেন, আরও বড় মহামারী প্রত্যক্ষ করতে হতে পারে অদূর ভবিষ্যতে। তার জন্য গোটা বিশ্বে কমপক্ষে 5 কোটি মানুষের প্রাণ যেতে পারে। এই সম্ভাব্য মহামারীর নাম দেওয়া হয়েছে ডিজিজ এক্স। করোনার জেরে যেভাবে গোটা বিশ্বজুড়ে আতঙ্ক ছড়িয়েছিল, তো এই এক্সের থাবায় তার 4 গুণ মৃত্যু ও ভয়াবহতা দেখতে হতে পারে বলে সতর্কবার্তা জারি করেছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। চলুন এই বিষয়ে একাধিক যে গুরুত্বপূর্ণ ডিজিটাল আপডেট উঠে এসেছে ভিডিওর মাধ্যমে, সেটি আপনাদের সামনে তুলে ধরছি। 2021-এর দিকে যদি একটু নজর রাখি, আপনাদের নিশ্চয়ই মনে আছে তখন কিন্তু এই ছবিটা এরকম ছিল না। অর্থাৎ বারবার করে সেই মনে পড়ে যাচ্ছে নিশ্চয়ই আপনাদেরও, সেই ওয়ার্ক ফ্রম হোম, কোভিড কাল, লকডাউন। আচ্ছা, সেই ভয়ঙ্কর স্মৃতি কি আবার ফিরতে চলেছে? এই যে রোগের কথা এবার বলা হচ্ছে, যা আরও প্রাণঘাতী হতে পারে বলে মনে করা হচ্ছে, সবটা মিলিয়ে জানবো যে কতটা উদ্বেগজনক। দেখো, এখানে ডিজিজ এক্স বলে একটা বিষয় বলা হচ্ছে, হু মানে একদম বিশ্ব স্বাস্থ্য সংস্থা, তারা কিন্তু এটা নিয়ে একবারে প্রত্যেকটি দেশকে সতর্ক করেছে যে ইতিমধ্যেই সতর্ক হতে হবে এবং প্রত্যেকে প্রস্তুত থাকতে হবে। তারা যেটা বলছেন যে 7 গুণ শক্তিশালী নাকি করোনার থেকে, অর্থাৎ মৃত্যুর সংখ্যা আরও বাড়বে এবং মৃত্যুর যে প্রবণতা, অর্থাৎ 100 জনের মধ্যে 67 জনের মৃত্যু হয়ে যেতে পারে এই রোগে, এই ডিজিজ এক্সে। এবং এটাও ওই বিভিন্ন ধরনের ভাইরাস যেগুলো রয়েছে, যেগুলো সাধারণত প্রাণীদের মানে বিভিন্ন পশু বা প্রাণীদেহ থেকে মানুষের শরীরে আসে, সেগুলো মিউটেট করতে করতে এরকম একটা বিপজ্জনক পরিস্থিতি হতে পারে এবং সেটা অদূর ভবিষ্যতে হতে পারে। এটা হলে কিন্তু 70 লক্ষ মানুষের মৃত্যু হয়েছিল করোনাতে, তাতেই কিন্তু গোটা বিশ্ব জুড়ে বলা চলে আমরা ঘরবন্দী হয়ে গেছিলাম, গোটা বিশ্ব স্থবির হয়ে গেছিল, লকডাউন লকডাউন লকডাউন। এবং সেই সময় কিভাবে চিকিৎসা হবে, কিভাবে মানুষ বাঁচবে, কোনো রকম থই কিনারা পাওয়া যাচ্ছিল না। ডিজিজ এক্স কিন্তু আরো ভয়ঙ্কর রূপ ধারণ করবে বলছে, কারণ কিভাবে ট্রিটমেন্ট হবে, কি ট্রিটমেন্ট হবে, কি কি লক্ষণ হতে পারে, সেটা পর্যন্ত এখনো পর্যন্ত বিজ্ঞানীরা সেই জায়গায় পুরো অন্ধকারে। শুধু একটা মিউটেট করে একটা ভাইরাস আসতে চলেছে, সেই ভাইরাস যে কোনো সময় আমাদের দেহে মারণ হয়ে উঠতে পারে এবং সেই ডিজিজ এক্স নিয়ে এই মুহূর্তে কিন্তু গোটা বিশ্ব বলা চলে প্রত্যেকেই সতর্ক এবং শঙ্কিত। ফলে আমাদেরও অ্যালার্ট থাকার সময় এসেছে, কারণ করোনা থেকে 7 গুণ শক্তিশালী, 70 লক্ষ মানুষ গোটা পৃথিবীতে মারা গেছিল, এতে 5 কোটি বেশি মানুষ মারা যাবে, অর্থাৎ বলা চলে পাড়ায় পাড়ায় মৃত্যু হতে পারে। ফলে অত্যন্ত ভয়ঙ্কর একটা পরিস্থিতির মুখে কিন্তু এই মুহূর্তে আমাদের অ্যালার্ট থাকার সময় এসে গেছে।